বৈশাখ জুড়েই খা খা রোদ প্রখর তাপে পুড়ছে সারা দেশ অসহনীয় গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসার শ্রমজীবীরা পড়ছেন চরম বিপাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কমেছে মানুষের উপস্থিতিও শরীরে সবসময় একটা চিটবি হচ্ছে আর কি রাত্রে যত ফ্যানের বাতাসে যাচ্ছে শরীর অটোমেটিক ভিজে যাচ্ছে সূর্য ওঠার আগে যে কাম সেরে আসছে তা নাহলে কাজ করা খুব কষ্ট হয়ে যায় সোমবার দুপুরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এরপরে যশোরের তাপমাত্রার পারদ উঠেছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রিতে আর রাজশাহীতে বিয়াল্লিশ দশমিক ছয় এবং পাবনায় বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসে বলছে কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে চুয়াডাঙ্গা জেলার মধ্যে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই আর এক দুই দিন অব্যাহত থাকতে পারে ভিশন এস এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত প্রবাহের প্রভাব পড়েছে হাসপাতালেও শুরুতে জ্বর নিয়ে ভর্তি হলেও এখন বেড়েছে অন্যান্য রোগীর চাপ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের Sardar Mohammad Arif সময় সংবাদ